সারা বাংলা জুড়ে দেবী মা কালীকে নিয়ে কত প্রাচীন ও ঐতিহাসিক আধ্যাত্মিক ঘটনা জড়িত হয়ে আছে ভারতবর্ষের অন্যতম পুণ্যভূমি হুগলি জেলার কামারপুকুর। ঠাকুর শ্রী রামকৃষ্ণের জন্মগ্রহণ করেন এই পুণ্যভূমিতে। মা কালীর আশীর্বাদধন্য ঠাকুর শ্রী রামকৃষ্ণের জন্মভূমি মা কালীর কত লীলা সংগঠিত হয়। শ্রীরামকৃষ্ণের ডাক্তারবাড়ির কালী পুজো ঘিরে রয়েছে নানান ঘটনা। কথিত আছে কামারপুকুর শ্রীপুরে বসবাস করতেন ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের ডাক্তার তথা তৎকালীন যুগের বৈদ্য রামতারক গুপ্তা। তার প্রতিষ্ঠিত পরিবারের কালী পুজো প্রায় 300 বছরেরও পেরিয়ে গেছে। এটা হচ্ছে রামকৃষ্ণদেবের আমলের আগে। হ্যাঁ, উনিও এই এই মন্দিরে আসতেন এবং এই পুজোর সময় এসে বসতেন। তো সেটা হচ্ছে, যেটা শিকল বাঁধাটা শুনে আসছি নাকি, আগে ওই বলি টলি যখন হতো তখন নাকি মা মানে দুলতেন আর কি, দুলার ইয়েতে অনেকে বলতেন যে শিকল দিয়ে বেঁধে রাখলে আর পড়বে না। এই মন্দিরেতে কেউ যদি এই আমাদের সধবা যারা, তারা যদি আলতা পড়ে আর কি, যেদিনে আলতা পড়ে সেদিনে উঠতে নেয় মন্দির। এটা এটাও শুনে এসেছি যে আলতা পড়ে মন্দিরে বলি নাকি ক্ষতি হবে। স্থানীয়রা মনে করেন কামারপুকুর এলাকার সবচেয়ে প্রাচীন এবং জাগ্রত শ্রীপুরের বৈদ্য বাড়ির কালী মা এখানে চামুণ্ডারূপ, মায়ের পায়ে কোমর শিকল দিয়ে বাঁধা থাকে। তবে বর্তমান প্রজন্মের আমলে এই মা কালীর কোমর লোহার শিকলের পরিবর্তে দড়ি দিয়ে বাঁধা। এই বিষয়ে বংশধররা জানান বৈদ্য বাড়ির কালী মা খুবই জাগ্রত। আমরা বংশ পরম্পরায় দেখে আসছি এটা পঞ্চমুণ্ডির আসন, তাই মূল মন্দিরে কোনো সংস্কার হয়নি, মাটির মন্দির আজও রয়ে গিয়েছে। বহু বছর আগেকার পুজো, এটুকু তো জানি। আর ইতিহাসটা মাহিত আছে, রাত 12টার পর না এই মন্দিরের দিকে কেউ তাকাতে পারে না। 3টে দিন মানে আমাদের কি দিন কি রাত কিছু বুঝতে পারি না, সব একাকার। আর আমার আমি আমি মনে করি ঠাকুর আছেন, মানে খুবই জাগ্রত। মানে আমার নিজের ক্ষেত্রে এটা একদম মানে মানে কারো কানে শোনা বা কিছুই না। অন্যদিকে গৃহবধূ জানান বর্তমানে কালীবাড়ির মহিলা ওঠা এবং আচার অনুষ্ঠান কিছুটা শিথিলতা হয়েছে। বাড়ির মেয়েরা ভোগ রান্না ও ফলকাটা মেয়েরাই করে। সব মিলিয়ে এখন কামারপুকুরে এই কালী পুজোর নানা ঘটনার স্মৃতিচারণ্য করলে শিহরিত হয় এলাকার মানুষের। হুগলি থেকে শুভজিৎ ঘোষের রিপোর্ট, লোকাল 18 বাংলা।